হ্যালো, সবাই কেমন আছেন? আজকে কিছুক্ষণ আগে প্রথম আলোতে একটি নিউজ দেখলাম। নিউজটি শুনলে আমার মনে হয় অনেকেই মাথা ঘুরিয়ে মনে হয় পড়ে যাবেন। বিজ্ঞান এবং প্রযুক্তি যেমন উন্নতির চরম পর্যায়ে পৌঁছে গেছে বর্তমানে, ঠিক তেমনি দুর্নীতি এবং খারাপ কাজ এবং লোক ঠকানো এবং মানে যে একটা চিন্তা ভাবনা, মানে যে দুর্নীতি বাস যারা, এই দুর্নীতিও বর্তমানে মানে এত ডিজিটাল হয়েছে, মানে এটাও মানে চরম পর্যায়ে আমার মনে হয় চলে গেছে। তো আজকে কিছুক্ষণ আগে প্রথম আলোতে আমি ঢুকতে একটা নিউজ দেখলাম, ইলিশ মাছ আমরা কম বেশি কিন্তু সবাই খাই, এটা খুবই স্বাদের মাছ এবং সবারই প্রিয় মাছ। ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। সেই ইলিশ মাছের ভেতরে দুইটা ধাতব পদার্থ দিয়ে মানে ওজন বাড়িয়ে মাছ বিক্রি করা হচ্ছে। আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিব, সেখানে মাছ কাটার রক্ত থাকায় আমি ছবিটা মানে সেই ধাতব পদার্থের উপর কেটে সেখানে ছবিটা দেওয়ার চেষ্টা করব। এতদিন শুনতাম আপনার চাল ডাল এগুলোতে মানে ছোট ছোট দানা থাকে কিংবা ময়লা থাকে ওজন বাড়িয়ে বিক্রি করার জন্য, সেখানে ব্যবসায়ীরা কিছু মুনাফা নেয়। কিন্তু এই মাছের ভেতরে এই ধরনের ধাতব পদার্থ দিয়ে যে টাকা বেশি লাভ করা যায়, এই ধরনের কথা বা এই ধরনের নিউজ আমি আমার জীবনেও কখনো শুনি নাই। মাছ পানিতে থেকে কি এই ধাতব পদার্থগুলো কি কখনো খেতে পারে কিংবা খাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, এটা আমার কাছে মনে হয় নাই। নিউজটা দেখার পর আমার মনে হয়েছে এটা কি আসলে আদৌ সত্য কি মিথ্যা, মানে জিনিসটা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। পরে চিন্তা করলাম এই মাছ পানিতে কীভাবে এই ধাতব পদার্থ খাবে, সেটা তো ভাসবে না, সেটা তো ডুবে পড়ে যাবে। তো যাই হোক, যেহেতু পত্রিকায় নিউজ করা হয়েছে, এত বড় একটি পত্রিকা, সেখানে অবশ্যই কোনো না কোনো কিছু আছে এবং পরবর্তীতে হয়তো এটা আরও যাচাই বাছাই করা হবে। দেখেন আমাদের দেশ মানে কীভাবে সে কোন প্রক্রিয়ায় দুর্নীতি কিংবা খারাপ কাজ করা যায়, এটার মানে এত ব্রেন মানুষের মাথায়, মানে কি বলবেন, বিজ্ঞান এবং প্রযুক্তির থেকে মনে হয় বেশি ব্রেন। দেখেন না কত সব আমরা নিউজে দেখি যে মাদক দ্রব্য কিংবা স্বর্ণ চোরাচালান পাচার হয় মানুষের পেটের ভিতরে ঢুকিয়ে, বিভিন্নভাবে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকিয়ে এই বিভিন্ন জিনিস কাঠালে করে, এই যে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ফলের মধ্যে বা মানে এত এত বুদ্ধি আমাদের দেশের মানুষের মাথায়, আপনি চিন্তাই করতে পারবেন না, এত ডিজিটাল হয়ে গেছে এই চোরেরা ব্যবসায়ীরা। এই ঘটনাটা যদি সত্য হয়, আপনি চিন্তা করতে পারতেছেন, আপনি একটা ইলিশ মাছ কিনতে যাবেন বাজারে, মোটামুটি ইলিশ মাছ কিন্তু একটা দামি মাছই, সবসময় হাজার এবং হাজারের উপরে এর কেজির দাম থাকে, সেখানে এই দুইটা ধাতব দ্রব্য যদি থাকে, সেখানে ওজন হিসেব করে দেখা গেছে যে মানে 82 টাকা কেজিতে বেশি, তাহলে 1 কেজিতে যদি 82 টাকা বেশি হয় প্রায় 100 টাকার সমান, তাহলে দেখেন বিশাল পরিমাণে যদি হিসাব করতে যান তাহলে কত টাকা সেখানে ব্যবসায়ীরা যারা এই দুর্নীতি করে তারা কত টাকা হাতিয়ে নিচ্ছে। এখানে যে নিউজটা করা হচ্ছে, 1200 টাকা কেজি দরে 1 কেজি 300 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কিনেছিলেন মোহাম্মদ হিরণ মিয়া, তবে বাড়িতে নিয়ে কাটার সময় মাছের পেটে পাওয়া গেছে প্রায় 70 গ্রাম ওজনের দুটি ভারী ধাতব বস্তু। আজ রোববার সকালে এ প্রতারণার ঘটনা ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদরে। আপনি জাস্ট চিন্তা করেন, মানে যারা এই ধরনের কাজ করে এমন কোনো কিছু নাই তারা আসলে বাদ দিবে, চাল বলেন মাছ বলেন মানে যেটাই পারেন যেটাই হোক, মানে তারা সেখান থেকে চুরি করবই। আপনি যত সেখানে নিয়ম নীতি বা যতই মনিটরিং করেন, মাছের ভিতরে এগুলা এই ধাতব পদার্থ থাকতে পারে কিংবা ধাতব বস্তু থাকতে পারে, এটা চিন্তা করা যায়? এটা তো কখনো কারো ভেতরে মাথায় আসবে না যে এটা আর থাকতে পারে বা আসতে পারে। মাছ তো অনেক সময় বেশিরভাগই আমরা বাজার থেকে কেটে আনি, সেখানেই পরিষ্কার করে দেয় ময়লা ফেলা, এগুলো আমরা দেখিও না। এবার বাড়িতে এনে কাটলেও হয়তো বা অনেকের বাসায় লোক থাকে কিংবা অনেকে কাটলেও এগুলো খুব একটা বেশি খেয়াল করে না, হয়তো বা হঠাৎ কারো না কারো চোখে পড়ে, চোখে পড়লেও হয়তো বা এটা স্বাভাবিক ব্যাপার বলে এটা হেলায় ফেলায় কেউ রেখে দিবে। এই ঘটনা কিংবা এই ধরনের প্রতারণা যদি সত্য হয়, তাহলে চিন্তা করতে পারেন যে কত ধরনের প্রতারণা আমাদের দেশে হয় এবং হচ্ছে বা আগামীতে আরও হবে, এমন একটা দেশে আমরা বসবাস করি। মানে কোনো কিছু নিয়ে আপনার শান্তি নাই, একবারে মনে করেন যে পারলে A to Z শুধু ভেজাল, দুর্নীতি, প্রতারণা, এই সমস্ত কার্যকলাপ।
আসলে আমাদের দেশে কোনো কিছুই মানে যে মানুষ আইনের প্রয়োগ, মানুষ ভয় পাবে, মানুষ কাউকে প্রতারণা করা যাবে না, ঠকানো যাবে না, এই যে ভীতিটা মানুষের মধ্যে কাজ করে এটা নেই। আর থাকবে কীভাবে? যারা এগুলো মানে থামাবে তারাই তো এগুলোর সাথে অনেক সময় জড়িত, নিউজে দেখা যায়। তো এই জন্য এগুলো আসলে থামে না। আর এগুলো যদি শক্তভাবে থামানো হতো, যারা এদের সাথে জড়িত কিংবা যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে যদি শাস্তি দেওয়া হতো, তাহলে এগুলো আর ঘটতো না। যদি কেউ ঘটানোর চেষ্টা করতো, ওই একজন পর্যন্তই থেমে যেত। এগুলো ঘটতে থাকে, কোনো কিছু হয় না, একজন দুজন হয়তো মাঝে মধ্যে শাস্তি পায়, এরপর চলতেই থাকে, এবং শাস্তি পায় কি না সেটাও আসলে দেখা যায় না। কাজেই সময়ের সাথে সাথে যারা এই খারাপ কাজ করে তারাও মানে আধুনিক হচ্ছে। এদেরকে যদি এখনই থামানো না যায়, আগামী ভবিষ্যতে যে কত কিছু দেখা যাবে মানে এটা চিন্তা করা যায় না। সামনে কি আমরা আমাদের জন্য অপেক্ষা করছে, মানে একটা সময় হয়তো বা এমন হবে যে আমরা যা করবো সব কিছুতেই এই ভেজাল আর প্রতারণা হয়তো বা থাকবে, হয়তো বা যদি এই ধরনের মন মানসিকতা চেঞ্জ না করা যায়। আর এই ধরনের কাজ যারা করে, ব্যবসায়ীরা যদি করে থাকে কিংবা যারা করে খারাপ কাজ, তারা আসলে এই পরপারের উপরওয়ালার হিসাব করে কিনা আমি জানি না। আরে তুমি আজকে কামাও, আজকে তুমি মানুষের সাথে প্রতারণা করো, তোমার 2 দিন পর হিসাব দিতে হবে না? তোমার পরবর্তীতে এটা হিসাব দিতে হবে না? তখন তুমি কই যাইবা? এগুলো মানুষ আসলে হিসাব করে না। মানুষ এখন মানে তাৎক্ষণিক আনন্দ চায়, এখন আমার দরকার, এখন দরকার, হাজার হাজার কোটি কোটি টাকা দরকার। এটাই হচ্ছে মানুষের মন মানসিকতা। যাই হোক দর্শক বন্ধু, মাছের ভিতরে এই ধরনের ধাতব কোনো বস্তু আপনারা কখনো পেয়েছেন কিনা, কেউ দেখেছেন কিনা, কিংবা কেউ পেয়ে থাকলে কিংবা এই ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।